ভাই, কোথায় গেছিলিস? কোথায় গেছিলি? ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলিস? নমস্কার বন্ধুরা, আমি শোভা। শোভা কুকিং এর আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা বন্ধুরা, আমি আপনাদের দিশুদা। তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে, তো আপনারা স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনো অবধি আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আমি এই ফুল তুলে নিচ্ছি, আমি এই ফুলগুলো তুলে নিচ্ছি পূজা করার জন্য। আমি স্নান দান করে পূজা গুলো পূজাটা সেরে নেবো। নয়নতারা ফুল। তো আজকের আমাদের পুরো বাড়িটা দেখুন কেমন। আর এই আমাদের সেই দুই সঙ্গী সাথী। আর এই আমাদের ঠাকুর থান। তো বন্ধুরা, আমি ফুল তুলে ঠাকুর ঘরে রেখে এসেছি। রেখে এসে এখন মাছগুলো আমি কেটে নিচ্ছি। মাছটাছ কেটে তারপরে আমি যাব, গিয়ে স্নান ধান করে ঠাকুর দেব। আর আজকে আমি বাটা মাছের ঝোল আর লটি মাছের ঝাল বানাবো। আমি বাজার থেকে আজকের বাটা মাছ নিয়ে এসেছি আর লোটে মাছ নিয়ে এসেছি। এই বাটা মাছের ঝোল হবে আর লোটে মাছের ঝাল। তো হ্যাঁ, ঝাল। একটা কথা প্রচলিত আছে যে মাছে ভাতে বাঙালি, বাঙালি মাছ ভাত ছাড়া কিন্তু চলে না। আমাদের বাড়ি কিন্তু প্রায় রেগুলারই ধরতে গেলে মাছ ভাত হয়। মাছ ছাড়া তো আমি খেতেই পারি না। হ্যাঁ, মানে ছোটবেলা থেকে খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমিও তো মাছ ছাড়া ভাতই খেতে পারি না। আরে, হাতে রানিং আজকে বেড়ে গেছে নাকি? মার আজকে হাতের রানিং বেড়ে গেছে। মাছ কাটা আমার কমপ্লিট। মাছগুলো কি আমি ধুয়ে এনে দেবো? এই লঙ্কা নিয়েছি, লঙ্কা তো ভীষণ ঝাল, গোল গোল ঝাল, লঙ্কা ঝাঁজ উঠছে, লঙ্কার একটা ঝাঁজ। লইটি মাছ রান্না হবে, বেগুন কাটছি, একদম করছি বেগুন, লম্বা লম্বা করে কেটে নেব। আমি মাছটা ধুয়ে ধুয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। মাছটা কেটে দিয়ে তোমার দাদা স্নান করতে চলে গেছে, আর আমি এদিকে রসুন পেঁয়াজ সব কেটে নিয়েছি, উচ্ছেটাও কেটে নিয়েছি। কালকের একটা স্পেশাল পর্ব আছে আপনাদের জন্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আপনারা অবশ্যই দেখবেন। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই না, মাছ নিয়ে না, আমি এখন স্নান টান গুলো করছি, স্নান করতে যাচ্ছি। মাছে দিয়ে দেবো হলুদ, আগে মাখিয়ে নিচ্ছি লৌকি মাছটা, জলটা ঝারিয়ে দেওয়ার জন্য।
লবণ, লবণ দিলে কিন্তু দইটি মাছ থেকে জল কেটে বেরিয়ে যাবে। আর এখানেও লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। লইচি মাছটাও মাখিয়ে নিচ্ছি। নারকেল পাতা দিয়ে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, ভালো জ্বলছে, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো শ্বশুর তেল। লবণ হলুদ মাখানো মাছটা দিয়ে দেবো। দুটো মাছের গালা দিয়ে দিব। মাছগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, মেয়ে ভিডিওর মধ্যে নেই, তা মেয়ে আর বাড়ির অবস্থা খুবই খারাপ। তা মেয়ে একটা ছোটখাটো কাজ পেয়েছে, সেই খাতা দেখানো কাজ, তাই মেয়ে একটা অফিসে ছোটখাটো খাতা দেখার কাজ পেয়েছে। দিদি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। কাঁচা ভাত থাকলে ডাঁটার মুখে ঠিকও ঢুকে যায়, ওই জন্য করে উচ্ছেটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কোঁচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়ে আলু ভাজি ভেজে নেব। আলুটা ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে আর একটু আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো জল, চাপা দিয়ে দেবো 4-5 মিনিট। শিল ধুয়ে বসে পড়েছি, বেটে নেবো জিরে। ওদিকে জিরে বাড়তে বাড়তে চলে আসলাম, ঝোলটা ফুটে উঠেছে, আমি কেটে রাখা ডাঁটাটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো, জিরে বাটা হয়ে গেছে, তুলে নেবো। আর লইটু মাছ রান্নার জন্য রসুনটা বেটে নেব। চাপাটা খুলে নেব, দেখে নেব যে কেমন হয়েছে। আলু ডাটা সবই সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছ আর উচ্ছেটা দিয়ে দেবো।
জিরে বাটা কিছুটা নিয়ে মাছের জন্য রাখছি, কিছুটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে আর নাড়বো না, আরো দু মিনিট চাপা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমি স্নান দান করে ঠাকুর ঘর প্রণাম সেরে চলে এসেছি। আর তরকারি কি কমপ্লিট হয়ে গেছে? কাঁটা আলু উঠছে, মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আমি আসলাম আর এত তরকারি কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন কি হবে? তুমি যেভাবে উল্টো সাইড দিয়ে তরকারি ঢালো, একদিন কোনো দিন না কোনো দিন তোমার পায়ে পড়বে, কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো, বুঝতে পারবে যখন পায়ে পড়ে, বুঝতে পারবে যে কিছু হয়নি। কতটা জল বেরিয়েছে দেখুন, লবণ আর হলুদ আগে মাখিয়ে আর এই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছে। কড়া খুব গরম হয়ে গেছে, ওই জন্য নামিয়ে নিচে দিয়ে দিচ্ছি। লইটে মাছ উল্টে দেবো, একটি ভেঙে গেছে, আরো একটি আমি উল্টে দেবো। লইটে মাছ এটি আমি লাল করে ভেজে নিয়েছি। লইটে মাছটা তোমার সঙ্গে সাবধানে তুলতে হবে, কারণ ভেঙে যায়, খুব নরম মাছ। আমি তো পোশাক তোমার এই অপেক্ষায়, মাছ ভাজা থেকে তো খুবই ইচ্ছা হচ্ছে। অল্প মাছ খুব দাম তো, অল্পই পেয়ে গেলাম, একটাও কিন্তু মাছ ভাঙেনি। আর এখানে বাকি মাছটা আছে, দিয়ে দেবো। লঙ্কা পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, মাছ ভাজার পাশে তুলে নিচ্ছি। আরো একটু সর্ষের তেল দিয়ে দেবো, কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেগুন আর আলুটা ভালো করে ভাজা ভাজা করে দেবো, চাপা দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ, ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেবো। আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছ, মাছ আর মশলা ভাজাটা দিয়ে দেবো। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। জিরে বাটা, ভেজে রাখা যে পেঁয়াজ নতুন কাঁচা লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিয়েছি, মাছটা একটু পরে দেবো না তো ঘেটে যাবে। ভেজে রাখা নিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। লোটিয়া মাছ, লোটিয়া লোটে মাছ, লোটিয়া মাছ বলে, নিয়ে মাছ বলে, কিন্তু ভাষা হচ্ছে লোটিয়া, যেভাবে বলতে পারে লোটিয়া। আমার অসময় লোটে মাছ ভালোই লাগে, তবে এখন তো আর এভেলেবেল সবসময় পাওয়া যায় না। না লোটে মাছ কোচানো ধনে পাতা, কিন্তু জল ব্যবহার হবে না নাকি? না বন্ধুরা, দুটো তরকারি রান্না করে এখন ভাত বেড়ে বসে পড়েছি, কাটিয়ে দিচ্ছি।
তোমাদের দাদার আগে আমি খেয়ে দিয়ে বলছি কেমন হয়েছে আগে খাও উচ্ছে আর ডাটা দাও উচ্ছে আর ডাটা দেবো তোমাদের দাদা আলু খায় না কিন্তু তোমরাও আলু কেউ খাবে না কিন্তু আলু ছাড়া আমি রান্না করতে পারি না আলু ছাড়া কেউ রান্না করতে পারে না আপনারাও আলু খাবেন না আমার কিন্তু সুগার নেই কিন্তু সুগার টুগার আমার কিছু নেই কিন্তু আমি আলু খেতে পছন্দ করি না জল দাও দিন এই তরকারিটাও সুন্দর হয়েছে কারণ উচ্ছে দিয়ে পাতলা গরমের সময় পাতলা ঝোল উচ্ছে ডাঁটা দিয়ে পাতলা ঝোল দারুণ হয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো তো পুরো পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন হ্যাঁ এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেশি বেশি করে ভালোবাসা দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার।